ব্যাচেলর জীবনের ইতি টানলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। মাস চারেক আগে দুঃসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাফিসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী প্রশাসনে স্নাতকোত্তর করেছেন, পাশাপাশি কর্মরত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন পলাশ। গত বছরের নভেম্বরের দিকে তারা একে অপরের সঙ্গে পরিচিত হন। তখন জানতে পারেন অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকেই নাফিসা তাকে পছন্দ করতেন। এরপরই পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে মাস চারেক আগে নাফিসাদের মিরপুরের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হলেও বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয় আজ। পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। বর্তমানে অভিনয়, নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। ব্যস্ততা এতটাই যে এখনো মধুচন্দ্রিমায় যেতে পারেননি নতুন এই যুগল। কাবিলা নামে পরিচিত পলাশ বলেন, আমার বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই জীবনের বাকিটা সময় যেন একসঙ্গে থাকতে পারি। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান পলাশ। পরিচালক কাজল আরিফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ব্যাচেলর পয়েন্টে কাবিলা চরিত্র তাকে তারকা খ্যাতি এনে দেয়।